হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব ইন্টারজেকশন। এর আগে আমরা পার্ট অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন শিখেছি, তাই আজ আমরা ইন্টারজেকশন শিখব। তবে শুরু করার আগে, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আমি আগে থেকেই এটা পুরোটা লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। লিখে লিখে বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, যে কারণে আমি আগে থেকেই সম্পূর্ণটা লিখে রেখেছি। তাহলে চলো একবার দেখে নিই। ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন মানে কি? আবেগ সূচক, মানে এখানে আবেগ প্রকাশ করা হয়। যে ওয়ার্ডের দ্বারা আবেগ প্রকাশ করা হয় তাকেই বলা হয় ইন্টারজেকশন। দেখো, যে ওয়ার্ড বিস্ময়, আনন্দ, দুঃখ, প্রশংসা, বিরক্তি, ঘৃণা, নিন্দা প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। তাহলে কি দেখলাম? যে ওয়ার্ড বিস্ময়, আনন্দ, দুঃখ, প্রশংসা, বিরক্তি, ঘৃণা, নিন্দা এগুলো প্রকাশ করে তাকে বলে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনের মাধ্যমে আমরা কি প্রকাশ করি? না তো আবেগ, আনন্দ, দুঃখ, বিরক্তি, বিস্ময়, ঘৃণা প্রভৃতি। দেখো, হুররে, হুররে মানে কি? কি মজা! এটা কি ধরনের ওয়ার্ড? আনন্দ সূচক, মানে আনন্দ পাচ্ছি, কি মজা, আমাদের খুব আনন্দ। ব্রেভো মানে সাবাস, এখানে কি হচ্ছে না তো প্রশংসা করা হচ্ছে। ব্রেভো মানে সাবাস, তাহলে কি হচ্ছে? প্রশংসা। আহ মানে কোনো কিছু করতে গিয়ে একটা দুঃখ পেলাম, আহ সেটা হচ্ছে দুঃখ। সেম, সেম মানে হচ্ছে লজ্জা, এটাও একটা আবেগ সূচক অব্যয়। অ্যালাস মানে হাই, হাই আমার কি হলো, এ ধরনের, এটাও হলো দুঃখ। ফাই, ফাই মানে হচ্ছে ধিক, মানে নিন্দা করা, তোমাকে ধিক্কার জানাই, এ ধরনের একটা কথা বলা হয়। ফাই, ফাই মানে ধিক, মানে নিন্দা। ওহ মানে বিরক্তি, কোনো কিছুতে বিরক্ত হলে ওফ, এ ধরনের আমরা আবেগ প্রকাশ করি। তাহলে দেখে নিই এগুলো কীভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করি। যেমন এক নম্বর দেখো, অ্যালাস মাই কাউ ইজ ডেড। অ্যালাস মাই কাউ ইজ ডেড মানে আমার গরুটি মারা গেছে, হাই আমার গরুটি মারা গেছে। হুররে, আওয়ার গোপাল হ্যাজ গট আ মেডেল। হুররে, আওয়ার গোপাল হ্যাজ গট আ মেডেল, কি আনন্দ, আমাদের গোপাল মেডেল পেয়েছে। দেখো এবার এক নম্বর বাক্যে অ্যালাস শব্দটি দ্বারা দুঃখ প্রকাশ করা হয়েছে। অ্যালাস মাই কাউ ইজ ডেড, হাই আমার গরুটি মারা গেছে। এখানে হাই মানে আমরা যে দুঃখটা প্রকাশ করছি সেটা কি দিয়ে? অ্যালাস দিয়ে। এই অ্যালাস হচ্ছে আবেগ সূচক অব্যয়। অ্যালাস মাই কাউ ইজ ডেড, হাই আমার গরুটি মারা গেছে, এই যে হাই, এটাই হচ্ছে আবেগ সূচক অব্যয়। এখানে অ্যালাস ইন্টারজেকশন, ক্লিয়ার? দুই নম্বর বাক্যে দেখো, হুররে শব্দটি দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে। হুররে মানে আমরা আনন্দ পাই, হুররে আনন্দ পাচ্ছি, তাই আমরা এখানে হুররে দিয়ে আনন্দ প্রকাশ করা হচ্ছে। হুররে, আওয়ার গোপাল হ্যাজ গট আ মেডেল, কি আনন্দ, আমাদের গোপাল মেডেল পেয়েছে। এখানে হুররে ইন্টারজেকশন, এখানে হুররে ইন্টারজেকশন, হুররে। তাহলে বোঝা গেল আমরা আবেগ প্রকাশ করি কিভাবে। এবার একটা কথা মনে রাখবে যে ইন্টারজেকশন
গুলির পর আবেগ সূচক চিহ্ন, এই যে এইটা হচ্ছে আবেগ সূচক চিহ্ন, এটা বসাতে হয়। ইন্টারজেকশনের ক্ষেত্রে আবেগ সূচক চিহ্ন হচ্ছে এরকম দাগ দিয়ে নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে ইন্টারজেকশন সিম্বল, এটা কিন্তু বসাতেই হবে। যখনই আমরা আবেগ সূচক ওয়ার্ড ব্যবহার করব, তারপরেই আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কি ইন্টারজেকশনগুলির পরে কী ব্যবহার করতে হবে? না তো এই চিহ্নটা, এটাই হচ্ছে ইন্টারজেকশনের চিহ্ন, এরকম দাগ দিয়ে একটা ফোঁটা। ক্লিয়ার? দেখো, অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম সাডেন ফিলিংস। অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম সাডেন ফিলিংস, মানে আমরা কী বুঝলাম যে ইন্টারজেকশন হচ্ছে এমনই একটা শব্দ যেটা দিয়ে আমরা তৎক্ষণাৎ একটা মনের আবেগ প্রকাশ করি, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে বন্ধুরা, তোমরা আশা করি বুঝে গেছো যে ইন্টারজেকশনটা কী। ইন্টারজেকশন হচ্ছে এমনই একটা ওয়ার্ড যেটা দিয়ে আমরা মনের আবেগ প্রকাশ করি, আবেগ সূচক অব্যয়। ঘৃণাও হতে পারে, প্রশংসা হতে পারে, বিরক্তি হতে পারে, নিন্দা হতে পারে, আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা এই ইন্টারজেকশন ওয়ার্ডটা ব্যবহার করি। আরেকটা জিনিস কী শিখলাম, যে আবেগ সূচক অব্যয়ের পরে সবসময় অ্যালাস চিহ্ন দিতে হয়। কেন, কোনটা চিহ্নটা? না তো এই যে, এই যে এই চিহ্নটা হচ্ছে ইন্টারজেকশনের চিহ্ন, একটা দাগ দিয়ে নিচে ফোঁটা, এটাই হচ্ছে আবেগ সূচক চিহ্ন। ক্লিয়ার? তাহলে আমরা কী দেখলাম, না তো আবেগ সূচক অব্যয় দিয়ে আমরা আবেগ প্রকাশ করি এবং সেই ওয়ার্ডের পরে এই চিহ্নটা ব্যবহার করি। দেখো এখানে অ্যালাস, অ্যালাসের পরে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। মাই কাউ ইজ ডেড, হুররে, এই দেখো এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। আওয়ার গোপাল হ্যাজ গট আ মেডেল। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে, আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলোই আজ আমরা ক্লিয়ার করলাম। তাহলে বন্ধুরা, তোমরাও পড়বে এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের পার্ট অফ স্পিচ মোটামুটি বেসিক নলেজটা চলে আসবে। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। তাহলে আজ আসি, টাটা।